মুসলিমদের প্রাণকেন্দ্র সৌদি আরব এখন আর মুসলিম কান্ট্রি নেই, এটি একটি সেকুলার কান্ট্রি হয়ে গিয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখন তার অফিশিয়াল মিটিং এ সৌদি আরবের জুব্বা পরে যান না, তিনি তার বেশিরভাগ অফিশিয়াল মিটিং এ এখন মডার্ন জামাকাপড় পরে যান। এছাড়া মোহাম্মদ বিন সালমান বলেছে যে তার দেশে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, তিনি সৌদি আরবকে ফ্রান্সের মতো একটি সেকুলার কান্ট্রি করতে চাচ্ছেন। এমনকি মোহাম্মদ বিন সালমান এই পর্যন্ত সৌদি আরবে প্রায় 600টি ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলেছে, এছাড়া 10 জনের বেশি কট্টরপন্থী ইসলামী লিডারকে তিনি জেলের মধ্যে ঢুকিয়েছেন। অবাক করা বিষয়টি হচ্ছে সৌদি আরব এতটাই সেকুলার হয়ে গিয়েছে যে সৌদি আরবের এক্সাম হলে এখন মেয়েদের হিজাব করা একেবারেই বারণ, মানে সৌদি আরবের কোনো পরীক্ষা হলে মেয়েরা এখন কোনো হিজাব পড়তে পারবে না। এবং যেই সৌদি আরব মেয়েদের খেলাকে একেবারে নিষিদ্ধ করেছিল সেই সৌদি আরব সরকার মেয়েদের ফুটবল বিশ্বকাপে কো স্পন্সর করেছে। সৌদি আরবের এই রকম ইনক্রেডিবল চেঞ্জের পেছনে একজনেরই হাত রয়েছে এবং সেটি হচ্ছে মোহাম্মদ বিন সালমান। তার হাতে ক্ষমতা আসার পরপরই তিনি ওয়েমেন এম্পাওয়ারমেন্ট বাড়িয়ে দিয়েছেন, এমনকি মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের মহিলাদের কার ড্রাইভিং লিগাল করে দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে সৌদি আরবের বিভিন্ন সেক্টরে মহিলারা এখন চাকরি করতে পারবে। এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যেই সৌদি আরবকে মুসলিমদের প্রাণকেন্দ্র বলা হতো সেই সৌদি আরব কেন এখন সেকুলার কান্ট্রি হয়ে যাচ্ছে, কেনই বা মোহাম্মদ বিন সালমান ইসলামকে এখন দু চোখে দেখতে পারছে না। তো 2017 সালে সৌদি আরব একটি নতুন ভিশন চালু করে এবং সেই ভিশনের নাম হচ্ছে মডারেট ইসলাম ভিশন 2030। মোহাম্মদ বিন সালমান তার এই ভিশন পূরণ করার জন্য এমন কিছু স্টেপ হাতে নিয়েছে যা সৌদি আরব দেশটি কোনোদিনও করতে পারত না। এই ভিশন বাস্তবায়ন করার জন্য সৌদি আরব 4টি স্টেপ হাতে নিয়েছিল। এর মধ্যে প্রথম স্টেপটি হচ্ছে সৌদি আরবে যত কট্টরপন্থী ইসলামিক লিডার ছিল তাদের সবাইকে তিনি জেলে পুরে দিয়েছেন। মোহাম্মদ বিন সালমানের স্টেপ 2 হচ্ছে সৌদি আরবে যত মসজিদের লাউড স্পিকার রয়েছে সেই সকল লাউড স্পিকারকে মোহাম্মদ বিন সালমান ডিস্ট্রয় করে দিয়েছে। মোহাম্মদ বিন সালমান বলেছেন যে সৌদি আরবের কোন মসজিদে এরকম লাউড স্পিকার থাকা যাবে না। মোহাম্মদ বিন সালমানের তৃতীয় স্টেপটি হচ্ছে সৌদি আরবের মসজিদের ভেতরে কোনো ব্রডকাস্টিং চলবে না, এর মানে হচ্ছে সৌদি আরবের মসজিদগুলো থেকে কোনো মেসেজ বাইরের মানুষ পাবে না। এরপর চতুর্থ স্টেপটি হচ্ছে সৌদি আরবের কোনো মসজিদ কোনো রকম ডোনেশন নিতে পারবে না, যদি মসজিদগুলো দান না নিতে পারে তাহলে মসজিদগুলো কিভাবে চলবে। সৌদি আরব এখন সব থেকে বেশি ফোকাস দিচ্ছে ট্যুরিজমে, সৌদি আরবের শহরগুলো উন্নতির লক্ষ্যে সেই দেশের সরকার বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার করছে, আর এই রকম ডেভেলপমেন্টে যদি কোনো মসজিদ সামনে পড়ছে তাহলে সেই মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে মোহাম্মদ বিন সালমান। মানে আপনি বুঝতে পেরেছেন যেই সৌদি আরবকে মুসলিমদের প্রাণ বলা হয় সেই দেশে রাস্তাঘাট তৈরিতে যদি মসজিদ সামনে পড়ে তাহলে এক সেকেন্ডও চিন্তা ভাবনা করে না। এমনকি সৌদি আরব সরকার ইসলামিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ 3টি মসজিদ ভেঙে ফেলেছে। আপনি আরো অবাক হবেন যখন জানতে পারবেন এই 3টি মসজিদের মধ্যে একটি মসজিদ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরার মাজার শরীফ। তিনি শুধুমাত্র এটি ভেঙেই ফেলেননি, এই জায়গাতে একটি পাবলিক টয়লেট তৈরি করেছেন। এটি শোনার পর মুসলমানরা নিজের কানকেও বিশ্বাস করতে পারবে না, এটা আমি ভালো করে জানি, কিন্তু বন্ধুরা আপনারা যেটা শুনেছেন সেটাই 100% সঠিক। এছাড়া সৌদি আরবে 1000টির বেশি এমন স্থান ভেঙে ফেলা হয়েছে যেগুলো ইসলামিক কালচার ছিল, ইসলামিক সংস্কৃতিকে মুছে ফেলে এখন সেই সকল স্থানে তৈরি করা হয়েছে বড় বড় বিল্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচার। সৌদি আরবের এমন কর্মকাণ্ডে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশ একেবারেই খুশি নয়, যেমন তুরস্ক সৌদি আরবের উপরে অনেক রেগে আছে। এত কিছুর পরে সৌদি আরব সরকার তাদের এই কাজগুলো করেই যাচ্ছে। তাছাড়া সৌদি আরব ফ্রান্সের সাথে অনেক চুক্তি করেছে। আপনারা যেমনটা জানেন ফ্রান্স এমন একটি দেশ যে দেশ ইসলামকে একেবারেই সহ্য করতে পারে না, সেই দেশের সাথে মোহাম্মদ বিন সালমান অনেক বড় বড় চুক্তি করেছে। এমনকি ফ্রান্স থেকে অনেক স্পিকার এবং টিচারকে হায়ার করা হয়েছে সৌদি আরবে। ফ্রান্স দেশটিকে মুসলিম বিশ্ব একেবারেই সহ্য করতে পারে না। এর সব থেকে বড় কারণ হচ্ছে 2005 সালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটি কার্টুন তৈরি করেছিল এবং সেই কার্টুনে রাসূলকে ব্যঙ্গ করা হয়েছিল এবং তখন থেকে ফ্রান্সের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে। সৌদি আরব এত বড় বড় পদক্ষেপ হাতে নিয়েছে তার পেছনে অনেক কারণ রয়েছে, যেমন 2019 সালে কোয়ালালামপুরে একটি ইসলামিক কনফারেন্স হয়েছিল এবং এই কনফারেন্সে তুরস্কের সাথে দিয়েছিল ইরান, পাকিস্তান এবং কাতার। অবাক করা বিষয়টি হচ্ছে এটি মুসলিম কনফারেন্স হওয়া সত্ত্বেও সৌদি আরব দেশটিকে কেউ ইনভাইটও করেনি। তখন সৌদি আরব সরকার অনেক রেগে গিয়েছিল, আর তখন সৌদি আরব সরকার ইসলাম থেকে সরে গিয়ে হাত মিলিয়েছিল আমেরিকা এবং ফ্রান্সের সাথে। যেহেতু সৌদি আরব এখন পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক করতে চায়, তাই অতীতে সৌদি আরবের সাথে পশ্চিমা বিশ্বের যত সংঘর্ষ লেগেছিল সেগুলো সংশোধন করতে চাচ্ছে সৌদি আরব। পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক করতে হলে তাদের মতো চিন্তাধারা হতে হবে, আর এ কারণে সেকুলার কান্ট্রি করতে চাচ্ছে মোহাম্মদ বিন সালমান। এছাড়াও সৌদি আরব সরকার ইসলামকে দেখতে পারছে না বা ইসলামিক নিয়মকানুন থেকে মুখ সরিয়ে নিচ্ছে, তার সব থেকে বড় কারণ হচ্ছে গ্লোবালি চেঞ্জিং অয়েল ইকোনমি। তেলের উপরে সৌদি অর্থনীতি কতটা নির্ভরশীল তা আপনারা সকলে
বলে জানেন কিন্তু বর্তমানে তেলের বাজার আস্তে আস্তে ডাউন যাচ্ছে তাছাড়া যখন থেকে কোভিড 19 এসেছে তখন থেকে অয়েল প্রাইস আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে এবং অবাক্যর বিষয়টি হচ্ছে সৌদি আরবের তেলের দাম 25% কমে গিয়েছে এই কারণে সৌদি আরবের অর্থনীতি এখন হুমকির মুখে সৌদি আরবের অর্থনীতি এখন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সৌদি আরবের অয়েল কোম্পানির 25 বিলিয়ন ইউএস ডলারের শেয়ার বিক্রি করতে হয়েছে এছাড়াও তাদের অর্থনীতিকে বাঁচানোর জন্য তাদের ভ্যাটকে ইনক্রিজ করতে হয়েছে শুধুমাত্র কোভিড 19 এর কারণে সৌদি আরব সরকার তাদের দেশের ভ্যাট 5% থেকে 15% করে দিয়েছে এই সব কিছু ছাড়াও রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ সৌদি আরবের অয়েল ইকোনমিকে একেবারে ভেঙে দিয়েছে শুধুমাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তাদের অয়েল প্রাইস অনেক নিচে নেমে গিয়েছে যেমন সৌদি আরবের তেলের মূল্য $33 পার ব্যারেল থেকে $11 পার ব্যারেল হয়ে গিয়েছে তাছাড়া পৃথিবীর বড় বড় কান্ট্রি যেমন চায়না সাউথ কোরিয়া এবং ইন্ডিয়া সৌদি আরব থেকে তেল ইম্পোর্ট করা একেবারে বন্ধ করে দিয়েছে এখন এইসব দেশকে অয়েল এক্সপোর্ট করছে রাশিয়া সৌদি আরবের থেকে অনেক কম প্রাইসে রাশিয়া এখন অয়েল বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে আর এই সব দেখার পর সৌদি আরব সরকার একেবারেই বুঝে গিয়েছে যে তারা আর তেলের উপরে নির্ভর করে থাকতে পারবে না আর সৌদি আরবের অর্থনীতি বাঁচানোর জন্য সৌদি আরব সরকার তাদের অর্থনীতিকে ট্রান্সফর্ম করতে চাচ্ছে ট্যুরিস্ট খাতে যেমনটা করেছে দুবাই যেহেতু সৌদি আরবে অনেক ট্যুরিস্ট আসবে তাই তাদের উপরে ধর্মীয় নিয়মকানুন কিভাবে চাপিয়ে দেবে যদি ধর্মীয় নিয়মকানুন তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে তো কোনো ট্যুরিস্ট সৌদি আরবে আসবে না তো এখন আপনারা বুঝতে পারলেন সৌদি আরব সরকার এখন ইসলামের গণ্ডি থেকে বাইরে আসতে যাচ্ছে সৌদি আরব সরকার এখন সম্পর্ক ভালো করছে রাশিয়ার সাথে ইন্ডিয়ার সাথে এবং চায়নার সাথে তাছাড়া সৌদি আরব সরকার এখন ভালো মতোই বুঝে গিয়েছে নিজেদের অবস্থান পুরো পৃথিবীর মানুষ এখন পেট্রোল এবং ডিজেল থেকে সরে গিয়ে নন রিনিউয়েবল এনার্জির দিকে ধাবিত হচ্ছে তো সব কথার এক কথা সৌদি আরব তাদের পেট বাঁচাতে এখন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আর তারা এমন এমন পদক্ষেপ গ্রহণ করছে যেগুলো দেখে কেউ বলতেই পারবে না যে সৌদি আরব একটি মুসলিম কান্ট্রি তো যাই হোক এইরকমই সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর সৌদি আরব সরকার সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ